সবার স্ত্রী মোটামুটি বাড়িতে আছে, যদি এখানে একটা একটা করে সবাইকে জিজ্ঞাসা করি, আচ্ছা কহেন তো আপনার স্ত্রী যে বাড়িতে আছে দিনমান থাকলেন আপনি, তাই আপনার স্ত্রীটা কোন রঙের কাপড় পিন্ধা আছে, কোন রঙের চুড়ি পিন্ধা আছে, কয়টা চুড়ি পিন্ধা আছে, কইতে পারবেন? পারবো না। স্ত্রী তো বাড়তে থাকছে, কিন্তু কোন রঙের কাপড় পিন্ধা আছে, কয়টা চুড়ি পিন্ধা আছে, কোন রঙের পাঁচ টাইমের নামাজ আদা করে, আমি 50 ওয়াক্তের নামাজের সমান আমি আল্লাহ নাকি দান করব, আমি নামাজ কমিয়ে দিয়েছি, নামাজ কমিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন নাকি আমি কমাইনি। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন নাকি কত? 50 ওয়াক্তের। আরো কথা আছে যজ্ঞে, শেষ কথা, একই রাইতে দেখে নবী আবার বাড়ি চলে এসেছে, দেখার কেন নবীজি বাড়ি চলে এসেছে ভোরবেলাতে, আবু জাহাল, আবু লাহাব, মক্কার বড় বড় সর্দার নেতা যারা মুসলমান হয়নি, ভোরবেলাতে নবীর কাছে চলে এসেছে, এসে বলছে মোহাম্মদ আইরা থেকে তোমার কাছে জিন টিন আসেনি নাকি? কি বলছেন? মোহাম্মদ তোমার কাছে জিন টিন আসেনি, কোন নতুন খবর নাই তোমার কাছে? আল্লাহ রাসূল বলছেন নতুন খবর তো আছে, বলছে কি কহ? বলছে আমি এক রাইতে আল্লাহর আদেশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানের উপরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে ফিরে একরে দিয়ে বাড়ি এসেছি। এটা বিশ্বাস হওয়ার কথা হয়েছে? তখন আবু জাহাল বলছে যে মোহাম্মদ যে কথাটা তুমি আমার সামনে কহিলে, তোমার বন্ধু তোমার দোস্ত আবু বকরের কাছে যদি ডেকে নিয়ে আসে তার সামনে বলতে পারবে? মানে আবু জাহাল বলছে যে আয় যার পাকা মু ছোটাবো, এই যা আমার কথা মানে না আবু বকর, যা বলছে একবারে চোখ মুখ বন্ধ করে মেনে নিচ্ছে, যে নবী যা বলছেন সবই ঠিক বলছেন, আজ কিন্তু একো অপমান করবো মোহাম্মদকে। ধরেতে ধরেতে চলে গেছেন আবু বকর, বলছে কি হয়েছে? বলছে আরে কি আছে, তোমার দোস্ত এমন কথা বলছে, এতদিন তোমার জাদু জমিনের উপরে ছিল, এখন আসমানে চলে গেছে, বলছে কি হয়েছে, চলো তো তুমি আমার সাথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতে 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 নবীর কাছে নিয়ে চলে এসেছেন, যে বলছেন মোহাম্মদ তুমি যে কথাটা আমার সাথে বলেছিলে ওই কথাটা তোমার বন্ধু আবু বকরের সামনে বলো। বলছে কি কথা নবীজি? তখন আবু জাহাল বলছে যে আবু বকর জানো নবী নাকি এক রাতে যেখানে 15-20 দিনকার রাস্তা, মাসের রাস্তা ফিলিস্তিন, ওখানে এক রাতে চলে গেছেন আর ওখান থেকে সাত আকাশের উপরে চলে গেছেন, জান্নাত জাহান্নাম দেখে এক রাতে ফের নিজের বাড়িতে ফিরে চলে এসেছেন, এটাকে তুমি মানছো? হায়রা আবু বকর বলছেন আবু জাহাল রে তোমার মধ্যে যদি কথা বের হয় তুমি যদি বলো আমি আবু বকর মানবো না, কিন্তু এই কথা যদি আমার নবী মুহাম্মদের মুখ দিয়ে বের হয়ে যায় আমি আবু বকর সেটা ইনকার করতে পারবো না, আমি মেনে যাব। যখন এই কথাটা বলা, দয়ার রসুল বলেন আবু বকর হ্যাঁ এটা সত্য কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশে এক রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলাম আর বাইতুল মুকাদ্দাস থেকে আবার ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানের উপরে চলে গেলাম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আমি চলে এলাম, একই রাতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে সব কিছু ঘুরে দেখে যেছি। যখন এই কথাটা বলা, হযরত আবু বকর বলছেন নবীজি আমান্না ওয়া সাদাকনা, আমি আবু বকর ইমান আনলাম, আপনাকে সত্য মনে করে নিলাম, কারণ আপনি নবী কোনদিন মিথ্যা কথা বলেননি, আজকে বললেন না, আমি মেনে নিলাম, বেলে নিলাম আপনি এক রাতে সব কিছু দেখে যেছেন। যখন এই কথাটা আবু বকর বিশ্বাস করে নিলেন, দয়ার নবী আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফজিলত দিয়ে দিলেন, আবু বকর এতদিন থেকে তোমাকে লোকেরা শুধু আবু বকর বলে ডাকতো, কি আজ থেকে তোমাকে আবু বকর বলে ডাকবে না, আজ থেকে তোমাকে আবু বকর সিদ্দিক বলে লোকেরা ডাকবে, নারে থাকবে। আচ্ছা বিশ্বাস হয়েছে? যখন এই কথাটা বলা, যখন এই কথাটা বলা যে আবু বকর মেনে নিলে, তখন আবু জাহাল কি বলছেন যে ঠিক আছে তুমি বাইতুল মুকাদ্দাস গেছো একারেতে ঘুরে এসছো, তো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা আছে, কয়টা খিড়কি আছে বলো তো, আর কাহিনীটা কেমন সওয়াল? আচ্ছা আপনারা যতটি এখানে লোক বসে আছেন, মানে মনে কিছু নেবেন না, মানে উদাহরণ দেওয়ার জন্য বসে আছি, সবার স্ত্রী মোটামুটি বাড়িতে আছে, যদি এখানে একটা একটা করে সবাইকে জিজ্ঞাসা করি, আচ্ছা কহেন তো আপনার স্ত্রী যে বাড়িতে আছে দিনমান থাকলেন আপনি, তাই আপনার স্ত্রীটা কোন রঙের কাপড় পিন্ধা আছে, কোন রঙের চুড়ি পিন্ধা আছে, কয়টা চুড়ি পিন্ধা আছে,
বইতে পারবেন? পারবো না। স্ত্রী তো বাড়তে থাকছে, কিন্তু কোন রঙের কাপড় পিন্ধা আছে, কয়টা চুরি পিন্ধা আছে, কোন রঙের চুরি পিন্ধা আছে, এগুলো কে দেখে বেড়াই? তা আল্লাহ রাসূল তো রাইতে রাইতে গেছেন, আর রাইতে রাইতে সফর হয়েছে, তো কেমন করে জানবে যে হ্যাঁ কয়টা জানলা আছে, কয়টা খিড়কি আছে, কয়টা দরজা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বললেন, আরে জিবরিল, আমার নবীকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য আবু জাহাল সওয়াল করে দিয়েছি, যারে জিবরিল যা বাইতুল মুকদ্দাসটাকে আমার নবীর সামনে ফটোর মতন করে দে, আমার সামনে আমার নবীর সামনে বাইতুল মুকদ্দাসের ছবি করে দে, আবু জাহাল সওয়াল করবে আর আমার নবী দেখে দেখে সওয়ালের জবাব দিবে। সুবহানাল্লাহ, তাই করা গেল। আচ্ছা, এটা বিশ্বাস হয়েছে যে ফটো করবে, বিশ্বাস হয়েছে? আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করছি, জীবনে কোনোদিন ভেবেছেন যে চাঁদের উপরে কিছু যেতে পারবে কোনো জিনিস? কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে এত জ্ঞান দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, 380,400 কিলোমিটার দূরে চাঁদ আছে জমিন থেকে, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান এমন বুদ্ধি দিয়েছে, মানুষ রোবট তৈরি করে পাঠিয়ে দিয়েছে, চাঁদের জমিন চাঁদটা কেমন, চাঁদ থেকে দুনিয়াটা কেমন হয়, চাঁদের মাটিটা কেমন, চাঁদের উপরে কি কি আছে, ওরে সুবহানাল্লাহ, ফটো নিয়ে 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 একটা রোবট দুনিয়াতে দিয়ে দিয়েছে, যদি চাঁদ থেকে যদি চাঁদ থেকে ফটো যদি আনতে পারে দুনিয়াতে, তবে যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে ছবি তোলার, সে মানুষ যদি এতক্ষণে করতে পারে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন জিবরিল, এই বাইতুল মুকদ্দাস আমার নবীর সামনে করে দাও, আমার নবী আবু জাহাল প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে জবাব দেবে, কি এটা আল্লাহ করতে পারবেন না? পারবেন? পারবে না? পারবে না? সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে কতখানি ইলম দিয়েছে জানেন? আর একটা মজার হাদিস শুনলেন, আল্লাহ রাসূল একদিন সাহাবাই কেরামকে এই দেখেন, ধরেন যে একটা গিলাস, উদাহরণ দেওয়ার জন্য গিলাস বা একটা সামুন্দর লোতি আছে, এই যে আমার ধারটা আছে, আছে না ধারে মোটামুটি 4-5 কুইন্টাল পানি আছে নাকি? 4-5 কুইন্টাল পানি হবে, ও মেলাই পানি আছে। আচ্ছা, আল্লাহ রাসূলের তুমি একটা সামুন্দর উদাহরণ দিয়ে বলছেন, সুই, এই যে মায়েরা খালারা কাঁথা সিয়া কাপড় সিলাই, সুই সুইটা একবার অল্প মিহি সুই নাকি? এবার যদি এরকম ভাবে সুইটা যদি ডুবিয়ে যদি এরকম ভাবে উঠান, তো সুইটার মাঝখানে মোটামুটি 2.5 কিলো 3 কিলো পানি উঠবে নাকি? তাহলে ভিজবেও না, মানে বুদ্ধি পারা যাবে না যে পানি উঠেছে কোন সামান্য একটু। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলম দিয়েছেন কতখানি রে উম্মত, শুনে নাও, দয়ার নবী সুইটা সমুদ্রে নদীতে ডুবিয়ে দিলেন, আর ডুবিয়ে দেওয়ার পর নবীজি সুইটাকে উঠিয়ে নিলেন, আর উঠিয়ে নেওয়ার পর বলছেন, উম্মত রে, এই সুইয়ের মাথাতে যত যত পানি এসেছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আল্লাহ ইলম দান করেছেন, আর এই সমুদ্রে যত পানি রয়েছে, এই পানির সমান ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এবার বলেন মুসলমান, সুয়ের সমান পানি উঠাতে ইলিম পাওয়াতে যদি মানুষ চাঁদের উপরে যদি রোবট পাঠাইতে পারে, চাঁদ থেকে যদি ফটো করে দুনিয়াতে ছাড়তে পারে, মানুষ কেরাল দুবাই কাতার থেকে যদি ফটো করে বিনা তারে যদি মোবাইলে যদি ছাড়তে পারে, তাহলে মুসলমান যে আল্লাহর কাছে শুধু সমুন্দর আছে, ইলিমের দরিয়া আছে, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন নবীর সামনে সেই বাইতুল মুকদ্দাস করতে পারবেন না? পারবেন না? অনেক পারবেন ভাই, কথা অনেক আছে, রাত হইতে চলছে, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। 4টার মধ্যে একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান বিশ্বাস করতে হবে, যে আল্লাহ হলেন এক আর আল্লাহ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যা বলেছেন আমরাকে তা মেনে চলতে হবে, ঈমান আনতে হবে। এর মানে হলো কি? যে আল্লাহকে বিশ্বাস করা আল্লাহর প্রতি ঈমান আনা, তার মধ্যে একটা বিশ্বাস করা ঈমান আনা কি? মসজিদ, মসজিদটা আল্লাহর ঘর, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর, এটাও ঈমান।
এটাও বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলেছেন মামবানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতখানা ইবাদতের জন্য আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য দুনিয়াতে যদি একখান মসজিদ কেউ বানিয়ে দেয়, মসজিদে ভাগ নিয়ে দেয়, মসজিদে গিট্টি দিয়ে দেয়, মসজিদে বালু দিয়ে দেয়, মসজিদে ছড় দিয়ে দেয়, টাকা দান করে দেয়, জমিন দিয়ে দেয়, রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। অন্য আর একটা হাদিস আছে, এই যে পাখি দেখছি, পাখির ঘর কত বড় হয়? ছোট্ট। পাখির ঘর ছোট্ট হয়, আর আমাদের ভাষাতে কুড়িয়া বলি, এখন তো কুড়িয়া শেষ হয়ে গেছে। এই যে আগে মাঠে ধান গম জোগাছিলেন কুড়িয়াতে, না কুড়িয়া খানটা ছোট হয় না ছোট হয়? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন পাখির সমান ঘর, কিংবা নবী বলেছেন উম্মতরে ছোট্ট খাট্ট যদি তুমি একটা আল্লাহর ইবাদত করার জন্য কুড়িয়া তৈরি করো, টিন দিয়ে করো কিংবা পাকা দিয়ে করো কিংবা খেড়ি দিয়ে করো আলবিস্টার দিয়ে করো, যদি আল্লাহর ঘর তুমি বানিয়ে দাও আর তোমার ইরাদা নিয়ত থাকে একমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি হবে, ঘরে আল্লাহর পূজা উপাসনা হবে, আল্লাহকে রাজি করার জন্য ঘর তৈরি করলাম, আল্লাহ রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার বলার অনেক কথা আছে, রাত অনেক হয়ে গেল, তবে আমি একটা আপনাদের কাছে আবদার করেছিলাম যে একশোটা মানুষ, একশোটা আল্লাহওয়ালা কেমন আছেন, বেশি আপনাদের কাছে জুলুম অত্যাচার করব না, বাস পঞ্চাশটা মানুষ আইসেন পাঁচশো পাঁচশো করে দিন, পঞ্চাশটা মানুষ এক হাজার এক হাজার করে দেন, আর দশটা মানুষ দু হাজার পাঁচ হাজার করে দেন। আল্লাহর রহমতে আমাদের এলাকাতে মুগফলি ভালো হয়েছে, চিনিয়া বাদাম, আর ধানও কাটতে শুরু হয়ে গেছে, তৃতীয় নম্বর মাখনারও খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, রেটও ভালো আছে। তো নিয়াত করেন যে আমি এই জালসাতে কম করে এক বড়া দু বড়া করে সিমেন্টের দাম দিয়ে যাব। মসজিদ কুরসি পর্যন্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে মসজিদ করেছেন, আল্লাহর কাছে সুন্দর হইতে হবে, দুনিয়ার সুন্দরে কোনো সুন্দর নয়, আল্লাহর কাছে যদি সুন্দর হইতে পারেন তাহলে এটাই হলো কামিয়াবি, আর এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন। তো আসেন আর চট 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 করে নিজের নিজের দানগুলোকে দশ থেকে নে পনেরো মিনিটের মধ্যে দিয়েন, তারপর ইনশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, এই যে সর্বপ্রথম কাঁসার একটা গিলাস আর কাঁসার একটা চামচ আর উপর থেকে একশো টাকা জিয়ারুল দোকানদার একবার ডাক্তার ভাই নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন একশো টাকা আর কাঁসার একটা গিলাস আর একটা চামচ দান করেছেন, মাশাল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ, দেখেন মাশাল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার বান্দা, এই রব্বুল আমিন তোমার ঘরের জন্য একশো টাকা এবং কাঁসার একটা চামচ কাঁসার একটা গিলাস দান করে দিয়েছি, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার রোজ রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি খামাই থামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। মাশাআল্লাহ মাইনুল, আচ্ছা মায়নুলের স্ত্রী দান করেছে, সুবহানাল্লাহ, এখানটা কাঁসার একটা থালি, সুবহানাল্লাহ, লিয়েছেন মায়েরা খেলার, এগুলাই হলো আপনাদের দান, টাকা পেছনে আছে তো, এখানে এখন করে কাঁসার থালি, কেউ কাঁসার বর্তান, ছাগল বকরি গলা মেলায় জালসা ছাগলও পাওয়া যায়, আইসেন তো ছাগল গলা দিয়ে যান, চট 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 করে আইসেন, মাশাআল্লাহ, আল্লাহ এখান কাঁসার থালি দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ যে নিয়াতে যে আছে দান করে গেল, আল্লাহ আশাকে পুরা করে দাও। পাঁচশো টাকা নানা মা নিজামুদ্দিন সাহেব নাকি? মাশাল্লাহ। আর পাঁচশো টাকা লাল মোহাম্মদ। তো পাঁচশো টাকা যে কম হয়ে গেল লাগছে, চলে গেছেন আছে? হ্যাঁ লাল মোহাম্মদ সাহেব চলে গেছেন না? আছে না? না আছে। তো আইসেন একটু এদিকে, আর এখানটা দিয়ে যান, কমসে কম এক হাজার টাকা পুড়িয়ে দেন,
দুনিয়া থেকে চলে গেছি আল্লাহ মাটির ঘরে শুতে আছে আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন কে কি নাম ফরিক বারিকের ভাই নাকি তো 500 টাকা কেন ভাই ও 1000 টাকা আরো আছে আর 500 দে 1500 নাকি আচ্ছা তো একটি আছে নাকি সব আলাদা আছে 1500 দিলে নাকি আর চলে না মাশাআল্লাহ মানে 1000 বাকি 500 টাকা নগদ ঠিক আছে নাকি হ্যাঁ